আমি এখন আছি 350-এরও বছর বেশি পুরনো একটা রাজবাড়ির ভেতরে। তো আছে এখানে চালচিত্রের কাজ হচ্ছে, মানে এখানে একটা ঠাকুর তৈরি হচ্ছে। এইদিকে যে বড় 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 যে ডিজাইনগুলো আছে চালচিত্রের, সেইগুলো আছে। হ্যালো, হাই, ওয়েলকাম এভরিওয়ান। তোমাদের সকলকে জানাই আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। দুর্গাপুজো আসতে কিন্তু খুব বেশি হলে আর এক মাস মতন বাকি আছে, আর দুর্গা ঠাকুরের প্রস্তুতি কিন্তু বেশ জোর কদমে চলছে। তাছাড়া কিন্তু চালচিত্র প্রস্তুতিও কিন্তু বেশ জোর কদমে চলছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো যে কীভাবে চালচিত্র তৈরি করা হয়, সেইটা কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে পুরোটা থাকবে। আর এই চালচিত্রটা যেই জায়গাটায় তৈরি হয়েছে সেইটা কিন্তু 350 বছরেরও পুরনো একটা রাজবাড়ির মধ্যে। তো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর যারা যারা সাবস্ক্রাইব না করে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর হ্যাঁ অবশ্যই কিন্তু লাইক করো, একদম পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি এখন আছি 350-এরও বছর বেশি পুরনো একটা রাজবাড়ির ভেতরে। তো এইটা হচ্ছে কিন্তু এন্ট্রান্স। তো যারা আমার ভিডিও ফলো করো তারা দেখতে পাবে এইখানে যে কুমোর টুইটা আছে সেটার একটা ভিডিও আমি ছেড়েছিলাম। তো আজকে আমি হঠাৎ করে এদিকে আসলাম, তো আমি এখানে দেখতে পাচ্ছি এখানে চালচিত্রের কাজ হচ্ছে, মানে চালচিত্র কীভাবে তৈরি করা সেটা জাস্ট তোমরা দেখে নাও। মানে একটা তো আমি শর্টস ছেড়েছি, তার উপর এইটা আছে। তো এইটা হচ্ছে কিন্তু পুরো 350 বছরের পুরনো একটা রাজবাড়ির ভেতরে হয়, আর এখানে কিন্তু প্রচুর শ্যুটিং হয়েছে। আর এখানে একটা ঠাকুর তৈরি হচ্ছে, আর এইখানে যে একটা চালচিত্র রেডি হয়ে গেল সরিয়ে দেওয়া হচ্ছে এখন। আর এখানে যেহেতু যে কালার হয় সেই কালারের রঙগুলো, মানে কাপড় মানে কাগজগুলো আছে, আর এইখানে কিন্তু মেন যে ডিজাইনটা সেই ডিজাইনটা আছে। আর তোমরা যদি দেখো এই দিকটা আমি যাচ্ছি একটুখানি, তো মানে এই দিকে যে বড় 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 যে ডিজাইনগুলো আছে চালচিত্রের সেইগুলো আছে। আর জাস্ট অবস্থাটা দেখো, মানে এত সুন্দর একটা এরকম রাজবাড়ির ভেতরে, মানে ভেঙে গেছে প্রায় কিন্তু এখনও টিকে আছে। আর এইখানটা কিন্তু যে কাগজের কাজ, মানে খবরের কাগজ দিয়ে কিন্তু প্রথমে এটাকে কভার করা হবে, তারপর রঙিন কাগজ যাবে। আর এখানে হচ্ছে এই আঠা, এটা যত সম্ভব ময়দা দিয়ে করা হয়। আর এখান থেকে ঠিক খবরের কাগজগুলো নেওয়া হবে, নিয়ে কিন্তু এই জায়গাটায় বসানো হবে। আর আমি যদি পেছন দিক দিয়ে দেখাই, তো এইখানে কিন্তু এটা রেডি হয়ে গেছে। এই যে এইটা পুরো রেডি হয়ে গেছে, পুরো তৈরি হয়ে আছে। আর এইখানে কিন্তু তৈরি করছে এই কাকুটা। তো চল কাছ থেকে দেখাচ্ছি আমি, একদম 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 দেখতে পেয়ে যাবে এই যেখানটা কিন্তু তৈরি করা হচ্ছে। আর এখানে কিন্তু ভাই আঠাগুলো লাগাচ্ছে। এই চারিদিকটা কিন্তু বেশ ভালো, মানে এখানে কিন্তু একটা কালে বেশ জমজমাটভাবে জমিদার ছিল, বেশ ছিল। মানে এইটা তো এখনও আছে, এই যে মন্দিরটা, এই যে মন্দিরটা আমি পরে দেখানোর চেষ্টা করছি। এই যে এইখান থেকে কিন্তু এটাকে নেবে, একদমই একদম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে ওই মানে গোপীনাথ দোল খাচ্ছে সেই সমস্ত অনেক সময় মানে জমিদারদের আমলে, অর্থাৎ যে চুরিলাল পানালাল যারা পুরানো স্মৃতি যাদের যারা বানিয়েছিলেন এগুলো, তারা এগুলো নিজের কানে শুনেছে, এবং এখানে যারা প্রতিবেশী ছিল আচ্ছা তারাও এগুলো গল্প করে। মানে এই জমিদার বাড়ির কিন্তু অনেক ইতিহাস আছে, আর এইখানে কিন্তু সেই জমিদার বাড়ির ভেতরেই কিন্তু এই চালচিত্রটা তৈরি হচ্ছে এই জায়গাটা। আর আমি এটা একবার দেখানোর চেষ্টা করছি। তো এই হচ্ছে কিন্তু সিঁড়িটা, তো উপরে যাওয়ার চেষ্টাই করছি না, এখান থেকে জুতো খুলেই যাচ্ছি। বেশ শ্যাওলা ফ্যাওলা হয়ে আছে, তো সেটা কোনো বড় ব্যাপার নেই। এই হচ্ছে কিন্তু মন্দিরটা, এখানে কিন্তু বেশ ভালো, মানে এখনও কিন্তু এই মন্দিরটা আমি জানি না কিন্তু মন্দির কিন্তু দেখো পুরো ভালো আছে। মানে এই যে এখানে কিন্তু ঠাকুরটা আছে, এই হচ্ছে কিন্তু ঠাকুরটা। আর তোমরা যদি লক্ষ্য করো মন্দিরের দেখো অংশটা কিচ্ছু হয়নি, একেই বলে হয়তো ভগবানের লীলা। আর এই হচ্ছে পোর্শনটা, মানে রাজবাড়ি পোর্শনটাও ঠিক আছে, অতটা ঠিক না থাকলেও ঠিক আছে, কিন্তু মন্দির পুরোটা ঠিক আছে। আর এই জায়গাটা কিন্তু চালচিত্রের কাজটা হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমায়, যারা ফেসবুক থেকে দেখছো ফলো করো, অবশ্যই ফলো করো, ভিডিওটা শেয়ার করো। এইরকম ভিডিও কে আগে তোমাদেরকে দেখিয়েছে কমেন্ট করে জানিও।